ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমি ব্লগ শুরু করছি। আজকে সকালবেলা, এখন আজকে থেকে ব্লগটা শুরু করছি। এরকম মেয়ে আমার পেছনে, চুলটা এরকম, কই গেল সেরিকা? ইয়াস, তো ওর এখন এর চুল টুল খুলে দিয়েছি, কারণ ওকে এখন স্নান করাতে নিয়ে যাব তেল মাখিয়ে। তো এখন ইউকেতে বুঝতেই পারছো আমি সোয়েটার পরেছি, প্রচণ্ড ঠান্ডা। আর এতদিন খুব বৃষ্টি ছিল, রোদ উঠছিল না, আজকে সামান্য রোদ উঠলো আর চলে গেল রোদটা। কখন যে রোদ আসবে আর রোদ চলে যাবে সেটা আর কেউ কেউ বলতে পারে না। তো এখন আমি যাব মেয়েকে স্নান করাতে তেল মাখিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। আরো একটা কথা বলে রাখি, কারণ মেয়ে এখন বাড়িতে, তোমরা ভাবছো মেয়ে কেন বাড়িতে, স্কুলে যায়নি। তো মেয়ের এখন স্কুলে ছুটি চলছে, কারণ এখন ক্রিসমাসের, এখানে ক্রিসমাসে 2 সপ্তাহ ছুটি থাকে। তো এই পরের সপ্তাহে স্কুলটা খুলবে, সেই জন্যই এখন বাড়িতে। চলো হয়ে গেছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চে বানিয়েছি পেঁয়াজ কলি ভাজা, মানে পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভাজা করেছি, ডাল করেছি, পাতলা মুসুরির ডাল, ভাত আর আলুর দম। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হয়ে যাবে। আমার আর আমার মেয়ে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার। এই দেখো আমাদের রান্না হয়েছে, এই ডাল করেছি, গরম গরম ডাল আর আলুর দম। আলুর দমটা অবশ্য এটা কালকে করেছি, তো ওই দিয়েই হয়ে যাবে, বেশি করে করে রেখেছি যাতে দুবেলা হয়। আর এই যে গরম গরম ভাত আর পেঁয়াজ কলি। চলো এই কাজকর্ম করে অবশেষে বসলাম, তখন খাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়ার পরেও আমার একটু কাজ ছিল, বলতে গেলে রান্না করাটাই শুধু কাজ না, দেখবে রান্নার পরে রান্নাঘরে থাকে অনেক কিছু কাজ, সেগুলো করতে হয়। সেগুলো মানে রান্নাটা যত কম সময় হয়, কাজগুলো আরে মনে হয় আরো বেশি টাইম লাগে। তো এই জাস্ট বসলাম। আর ইউকে তো যথারীতি সন্ধ্যা তাড়াতাড়ি হয়ে গেছে, 4:30 বাজলো, 4:00, হ্যাঁ 4:30 বাজলো কি বাজলো না, সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক লাইট জ্বালিয়েছি, তো এত কাজকর্ম পর আর ভালো লাগছে না, একটু বসলাম। আর মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম, ওর খেলা নিয়ে বসেছে, খেলা নয় আজকে অবশ্য বই নিয়ে বসেছে, আমাকে বলছে মামা কি করব। আমি বলেছি যে পেন্টিং করো, তো পেন্টিং না কি বুক নিয়ে বসেছে, অতটা পারে না এখনো পড়তে, যতটা পারে ততটা পড়ছে। আর ওদিকে যখন আমি মানে রান্না করে রান্না করছিলাম, তখন মামা এটা কি, মামা ওটা কি, এই করছিল। তো বইপত্র নিয়ে থাকুক যতটা কি পড়তে পারবে। তো যাই হোক, তো আমি একটু মোবাইলে দেখি, এতক্ষণ দেখিনি কি মেল এসছে, মেসেজ এসছে, এই আর কি। মামা এক মিনিট দাঁড়াও, আমি কথা বলছি, এক মিনিট দাঁড়াও। আর তোমাদেরকে বললাম না আমি পেঁয়াজ কলি রান্না করেছিলাম, পেঁয়াজ কলি খেয়েছি, অনেকদিন পর পেঁয়াজ কলি খেলাম, বেশ ভালো লাগলো। এই সময়টাতেই পেঁয়াজ কলি ইউকেতে ওঠে মেনলি, মানে আর ইন্ডিয়াতেও তো শীতকালে অবশ্যই উঠবে। তো এই সময়টাই, তাও বলে সব সময় পাওয়া যায় সেটা নয়, ইন্ডিয়াতে যেরকম সব সময় বাজারে গেলেই পেঁয়াজ কলি পাওয়া যাবে, এখানে গেলে কিন্তু, এখানে কিন্তু পাওয়া যায় না সব সময়। দোকানে গেলাম হুট করে পেঁয়াজ কলি এসছে, সেই মানে তুলে নিতে হবে যেরকম। তো 2 দিন আগে ওর বাবা গেছিল আমাদের এখানে, যে ইন্ডিয়ান শপগুলো আছে, তো ওখানে পেঁয়াজ কলি পেলো, বেশ 2 আটি পেঁয়াজ কলি তুলে আনলো, তো ভালোই লাগলো, প্রথম পেঁয়াজ কলি খেলাম।
আর আমি সবজি টবজি খেতে খুব ভালো লাগে, বেশ নতুন মানে যখন সিজনাল সবজিগুলো, মানে গ্রীষ্মকালের এই সবজি, শীতকালের এই সবজি আমার খুব ভালো লাগে খেতে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আবার আমি যথারীতি চলে এসেছি রান্নাঘরে, কেন চা করতে, কারণ তোমরা বুঝতেই পারছো হাজবেন্ড চলে এসেছে অফিস থেকে, তো চা শুধু করব না। হ্যালো শ্রেণিকা, চা শুধু করব না, চায়ের সাথে করব টা। আজকে তাতে কি করব দেখবে? গার্লিক এন্ড চিজ ব্রেড, এটা ওভেনে বেক করব। ও শ্রেণিকা কেন বই দেখাচ্ছে? তখন তোমাদের সাথে দুপুরে লাস্ট কথা বললাম, তারপর আমার মোবাইলে চার্জটাও শেষ হয়ে গেছে, সেজন্য আমি আর তুলতে পারিনি। তো শ্রেণিকা বলছিল আমাকে দেখাও, আমাকে দেখাও মা, আমি বুক পড়ছি সেটা দেখাও, সেই জন্য এখন বুক নিয়ে চলে এসেছে বুকটা দেখাবার জন্য। ঠিক আছে, আমি পরে চেষ্টা করব যদি দেখাতে পারি। তো আমি এখন এই গার্লিক বেকটা, গার্লিক ব্রেডটা বেক করব, মানে ওভেনে গরম করব। তোমরা দেখো, সময় তুলবো যথারীতি দেখতে চলে এসছে রান্নাঘরে আজকে স্ন্যাক্স এর সাথে কি হচ্ছে টাটা। এখন অফিসের ড্রেস ও ছাড়া হয়নি, এই যাচ্ছে। এক চিজ গুলো উপরে দিয়ে দেবে, বুঝছো? তলার গুলো ছেড়ে দাও, জল আছে তো, কিছু হবে না। তলা ইয়ে পাত দেখে তলায় ফেললে ওভেনটা আমি প্রিহিট করে রেখেছি, এটা দিয়ে দেবো। আর এখানে চিজ দেওয়া আছে, চিজটা মেল্ট হয়ে যাবে। এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো বাড়িতে কিনে খেতে, দারুন, মানে বিকেলের স্ন্যাক্স বা চায় বা টায়ের সাথে দারুন জমে যাবে। তোমাদেরকে মানে তোমাদের সাথে তখন দুপুরবেলা আমি দেখাতে পারিনি পেঁয়াজ কলিটা, তো আমি পেঁয়াজ কলিটা রান্না করেছি, দেখো এই দেখো ব্যাপারটা। এটা আলু দিইনি, বেগুন দিয়ে করেছি, খুব ভালো লাগে এটা। শীতের প্রথম সবজি হয় না, শীতের সবজি সেই হচ্ছে শীতের প্রথম সবজি। আর জ্যাম, মেয়েকে গার্লিক ব্রেড দেবো না, কারণ মেয়ের শরীরটা ঠিক ভালো নেই, তো ওকে ব্রেড দেব, ব্রাউন ব্রেড দিয়ে জ্যাম দিয়ে দেব। তো ওকে আগে দিয়ে দিই, না হলে বায়না করবে যে ও গার্লিক অ্যান্ড চিজ ব্রেডটা খাবে। দেখো আমার ব্রেড গুলো গরম করা, বেক করা হয়ে গেছে, এই দেখো এটা গরম গরম বেশ মচমচে, খেতে দারুণ লাগবে। আর সঙ্গে আমার চাটা ওইদিকে হয়ে গেছে, চাটা ছেঁকে নি, চলো বিকেলের স্ন্যাক্স আর চাটা বেশ জমে যাবে। আগেই আমি চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো তোমরা ডিনারের কিছু তৈরি করব,
সকালে তো ডাল, তারপরে পেঁয়াজ কলি, ভাত, এগুলো আছেই, তো এর সাথে আর কি করব কি করব আমি মানে চিন্তা করে বুঝে উঠতে পারছি না যে আর এই দুটো দিয়ে তো হবে না, আরেকটা কিছু করতে হবে। তো অনেকক্ষণ ভাবার পর মানে ভেবেই যাচ্ছি, অনেকক্ষণ ভাবার পর ভাবলাম যে ডিমের অমলেট করে একটা কারি মতো করা যাক, মানে ঝোল নয়, একদম মাখো মাখো থাকবে সেরকম একটা কিছু করা যায়, সেই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো সেটাই করবো। শ্রী আর এতক্ষণ শ্রীকা কি করছে? শ্রীকা অঙ্কগুলো ফিনিশ করেছে? অঙ্কগুলো ফিনিশ করেছে? যে পড়াশোনার নাম বলবো সেই তখনই চলে যাবে, আর না হলে ঘুরে ঘুরে আমাকে এসে দেখে দেখে যাবে যে আমি রান্নাঘরে কি করছি। চলো তৈরি করে নিই, ডিনারের টাইমও হয়ে যাবে। দেখো ডিমের কারিটা ফুটছে, হয়ে যাবে এক্ষুনি। এটা জাস্ট একটু মাখো মাখো হবে, তখনই আমি নামিয়ে দেব। আর একটু ভাত বসালাম, চলো এটা হয়ে যাক, তারপরে আমরা ডিনার করে নিই। আমাদের ডিনার কমপ্লিট হয়ে পড়েছে, আমরা অলরেডি বিছানায় চলে এসেছি, কিন্তু বিছানা গোছানো হয়নি। দেখো বইপত্রে ল্যাপটপে ভরে রয়েছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেল, ঘুম পাচ্ছে আর দিচ্ছে না, চোখগুলো না টানছে, মানে বন্ধ হয়ে আসছে চোখগুলো। সিনিকারও ঘুম পেয়েছে, এই ঘুমের নাটক করছে, ক্যামেরা থেকে ঘুম হচ্ছে। ওকে চলো, আমি আমার এই ব্লগটাকে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট, টাটা, টাটা, সি ইউ। বল, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করো। ওকে চলো, বাই, গুড নাইট, গুড নাইট।